আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। করোনা মহামারীর কারণে আমাদের এখনো অনলাইন ক্লাস অব্যাহত আছে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। করোনা মহামারীর কারণে গোটা এক বছর চলে গেল, এখনো আমরা সরাসরি ক্লাস নিতে পারিনি, এজন্য আমাদের অনলাইন ক্লাস এখনো চলছে। তো আমি আশা করছি যে তোমরা অবশ্যই আমার সাথে থাকবা এবং ক্লাসগুলো দেখার চেষ্টা করবা এবং শোনার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সকলকে টিকা নিতে হবে এবং যারা এখনো টিকা নেয়নি তাদেরকে সকলকে টিকা নেওয়ার জন্য আগ্রহী করে তুলতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মুসাম্মাক আফসুন নাহার, প্রভাষক সৈয়দ আহমেদ কলেজ সুকানপুকুর গাবতলী বগুড়া। তো আজ আমি তোমাদের যে ক্লাস নিব সেটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের উপরে। অনার্স তৃতীয় বর্ষে আমরা এখনো তোমাদের ক্লাস সরাসরি নিতে পারিনি, এই জন্য আমাদের এই অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে। আমরা চেষ্টা করব সপ্তাহে 5-6টা করে ক্লাস দেওয়ার জন্য এবং তোমরা এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবা। তো আমি যে বিষয়ের উপর ক্লাস নেব সেটা হচ্ছে প্লান্ট প্যাথোলজি, অর্থাৎ উদ্ভিদ রোগতত্ত্ব। প্লান্ট প্যাথোলজি উদ্ভিদ রোগতত্ত্ব বিষয়ের উপর আমি তোমাদের ক্লাস নিব। তাহলে দেখো যে প্লান্ট প্যাথোলজি অনার্স তৃতীয় বর্ষে যে প্লান্ট প্যাথোলজি বই রয়েছে সেই অধ্যায় থেকে আমরা আজ জানব আলোচ্য বিষয় কি। দেখো যে উদ্ভিদ রোগতত্ত্ব বা প্লান্ট প্যাথোলজি কি, উদ্ভিদ রোগতত্ত্ব বা প্লান্ট প্যাথোলজি কি। তারপর আমরা জানব উদ্ভিদ রোগতত্ত্ব এর উদ্দেশ্য ও পরিসর। তারপর আমরা কি জানব উদ্ভিদ রোগতত্ত্ব এর উদ্দেশ্য ও পরিসর সম্পর্কে আমরা জানব। তারপর দেখো যে উদ্ভিদ রোগতত্ত্বের গুরুত্ব, অর্থাৎ উদ্ভিদ রোগতত্ত্বের যে কী কী গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব। তাহলে কী কী দেখা গেল, একটা হচ্ছে উদ্ভিদ রোগতত্ত্ব বা প্লান্ট প্যাথোলজি কী, আর একটা হচ্ছে এর উদ্দেশ্য ও পরিসর, এবং এই উদ্ভিদ রোগতত্ত্বের গুরুত্ব, এই তিনটা বিষয়ের উপর আজ আমরা জানব। তাহলে তোমরা মনোযোগ সহকারে দেখো যে উদ্ভিদ রোগতত্ত্ব বা প্লান্ট প্যাথোলজি কি। তাহলে দেখো যে উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের রোগ এবং এর কারণ বৃদ্ধির লক্ষণ প্রতিকার ইত্যাদি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ রোগতত্ত্ব বা উদ্ভিদ রোগ বিজ্ঞান বলে বা প্লান্ট প্যাথোলজি বলে। তাহলে কি এখানে দেখা যাচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের রোগ এবং এর কারণ বৃদ্ধির লক্ষণ এবং প্রতিকার ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় সেটাই হচ্ছে উদ্ভিদ রোগ বিজ্ঞান। তাহলে এই প্যাথোলজি বা উদ্ভিদ রোগ তত্ত্ব কি তিনটি গ্রিক শব্দ নিয়ে গঠিত। কয়টা? তিনটা গ্রিক শব্দ নিয়ে গঠিত। একটা হচ্ছে ফাইটন, অর্থ প্লান। ফাইটন অর্থ কি? প্লান অর্থাৎ উদ্ভিদ, এবং প্যাথোস অর্থ সাফারিং অর ডিজিজ, এবং লগোস অর্থ নলেজ। সুতরাং দেখো যে সুতরাং সংক্ষেপে বলা যায় উদ্ভিদ রোগতত্ত্ব হলো উদ্ভিদ রোগ বিষয়ে আলোচনা বা তথ্য। তাহলে রোগতত্ত্বটা কি এখানে হচ্ছে উদ্ভিদ রোগ বিষয়ে আলোচনা বা তথ্যটাই হচ্ছে উদ্ভিদ রোগতত্ত্ব বা প্লান্ট প্যাথোলজি। এটা কি তিনটা গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে ফাইটন অর্থাৎ প্লান্ট উদ্ভিদ, প্যাথোস হচ্ছে সাফারিং অর ডিজিজ, আর লগোস অর্থ নলেজ অর্থাৎ জ্ঞান। তাহলে উদ্ভিদ রোগ হলো, দেখো উদ্ভিদের এমন একটা অস্বাভাবিক অবস্থা, অর্থাৎ রোগটা হলো শরীরের এমন একটা অস্বাভাবিক অবস্থা যার ফলে দেহের স্বাভাবিক কার্য ব্যাহত হয়। কি হয়? এটা এমন একটা অস্বাভাবিক অবস্থা যার ফলে দেহে অস্বাভাবিকতা দেখা দিবে এবং নানা রকম অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পায়।
রোগের ফলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি রহিত হয়, এমনকি উদ্ভিদে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে উদ্ভিদ রোগ হলে কি হবে, উদ্ভিদের মধ্যে কি দেখা যাবে, একটা অস্বাভাবিক অবস্থা প্রকাশ পাবে, লক্ষণ প্রকাশ পাবে, এবং এর স্বাভাবিক কার্যক্রম থাকবে না। অর্থাৎ স্বাভাবিক কার্যক্রম কি হবে, ব্যাহত হবে। ফলে রোগের ফলে উদ্ভিদের কি একটা স্বাভাবিক যে বৃদ্ধি রয়েছে, অর্থাৎ উদ্ভিদের যে স্বাভাবিক একটা বৃদ্ধি রয়েছে সেটা রহিত হবে, অর্থাৎ এর স্বাভাবিক বৃদ্ধিটা ঘটবে না, ফলে উদ্ভিদটার মৃত্যু ঘটতে পারে। এটাই হচ্ছে উদ্ভিদ রোগ তত্ত্ব বা প্লান্ট প্যাথোলজি। অর্থাৎ উদ্ভিদ রোগ হলো উদ্ভিদ দেহের এমন একটা অস্বাভাবিক অবস্থা যেখানে উদ্ভিদের অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পাবে এবং কোনো স্বাভাবিক বৃদ্ধি ঘটবে না, এবং উদ্ভিদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে আমরা কি জানলাম, উদ্ভিদ রোগ তত্ত্ব বা প্লান্ট প্যাথোলজি সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পেলাম। তাহলে এবার দেখো যে আরেকটা বিষয় সম্পর্কে আমরা জানব, সেটা হচ্ছে উদ্ভিদ রোগ তত্ত্ব এর উদ্দেশ্য ও পরিসর। অর্থাৎ এই প্লান্ট প্যাথোলজির কতটা পরিসর রয়েছে এবং এর কী কী উদ্দেশ্য রয়েছে সেটা সম্পর্কে আমরা জানব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে উদ্ভিদ রোগ তত্ত্বের উদ্দেশ্য এবং পরিসরটা কি। প্রথমেই দেখো, 1 নম্বর, উদ্ভিদ রোগের কারণ অনুসন্ধান। অর্থাৎ উদ্ভিদ রোগের কারণ অনুসন্ধান হচ্ছে উদ্ভিদ রোগ তত্ত্বের প্রাথমিক উদ্দেশ্য ও কাজ। অর্থাৎ একটা উদ্ভিদের রোগের কারণ অনুসন্ধানটা করাই হচ্ছে রোগ তত্ত্বের প্রাথমিক কাজ এবং উদ্দেশ্য। এটা অর্থাৎ রোগের কারণ জানা না থাকলে রোগ নিরাময় এবং দমন করা কঠিন। তাহলে আমরা কি জানবো যে উদ্ভিদ রোগের কারণ অনুসন্ধানেই হচ্ছে উদ্ভিদ রোগ তত্ত্বের প্রাথমিক কাজ এবং উদ্দেশ্য। যদি আমরা উদ্ভিদ রোগের কারণ সম্পর্কে না জানি, তাহলে কি হবে, রোগ নির্ণয়, রোগ নিরাময় এবং দমন করা কঠিন হয়ে যাবে। অর্থাৎ এর প্রথম উদ্দেশ্য হচ্ছে উদ্ভিদ রোগের কারণ আগে আমাদেরকে অনুসন্ধান করতে হবে। এটাই হচ্ছে উদ্ভিদ রোগ তত্ত্বের প্রাথমিক কাজ। এবার দেখো, উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণ করা। উদ্ভিদ রোগ তত্ত্ব কেবল রোগের কারণই অনুসন্ধান করে না, এবং এর নিরাময় করার উপায় সম্বন্ধেও ধারণা দেয়। অর্থাৎ প্লান্ট প্যাথোলজির উদ্দেশ্য হচ্ছে যে এটা শুধু রোগের কারণেই অনুসন্ধান করবে না। দেখো, এটি উদ্ভিদ রোগ তত্ত্ব কেবল উদ্ভিদ রোগের কারণেই খুঁজবে না, রোগ নিরাময় এবং কিভাবে এই রোগ একটা উদ্ভিদের কিভাবে রোগ নিরাময় করা যায় সে সম্বন্ধেও ধারণা দিবে। অর্থাৎ 2 নম্বর হচ্ছে উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণ করা। শুধু উদ্ভিদ রোগের কারণেই এটি অনুসন্ধান করবে না, কিভাবে উদ্ভিদ রোগ নিরাময় করা যায় সে সম্বন্ধেও ধারণা দিবে। এবার দেখো, রোগের পূর্বাভাস প্রধান। প্লান্ট প্যাথোলজি বা উদ্ভিদ রোগ তত্ত্বের জ্ঞান দ্বারা কৃষককে রোগের প্রকোপ ও করণীয় সম্বন্ধে পূর্বাভাস প্রদান করা যায়। অর্থাৎ উদ্ভিদ রোগ তত্ত্বের জ্ঞান দ্বারা কি হয়, একজন কৃষককে রোগের প্রকোপ এবং এই রোগ থেকে কি করণীয় রয়েছে সে সম্বন্ধে পূর্বাভাস প্রদান করা যায়, যাতে কৃষক তার পরিশ্রমের মূল্যবান ফসল রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাহলে উদ্ভিদ রোগ তত্ত্ব কি কৃষককে কি করে, উদ্ভিদ রোগ তত্ত্বের মাধ্যমে কৃষককে রোগের প্রকোপ এবং করণীয় সম্বন্ধে পূর্বাভাস প্রদান করে, যাতে কৃষক তার পরিশ্রমের মূল্যবান ফসল রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটাই হচ্ছে প্লান্ট প্যাথোলজির উদ্দেশ্য বা পরিসর। এবার দেখো, ফল ও বীজ সম্বন্ধে তথ্য প্রদান। ফল এবং বীজ সম্বন্ধে সংরক্ষণ সম্বন্ধে তথ্য প্রদান। কিভাবে খাদ্যশস্য ও বীজ সংরক্ষণ করলে তা ভালো থাকে সে সম্বন্ধে রোগ তথ্য প্রদান করে। অর্থাৎ আমরা কিভাবে একটা খাদ্যশস্য
এবং এই শস্য কিভাবে বীজ সংরক্ষণ করব সে সম্বন্ধেও কি করে প্ল্যান্ট প্যাথোলজি কি করে তথ্য প্রদান করে। যদি প্ল্যান্ট প্যাথোলজি তথ্য প্রদান না করতো তাহলে আমরা এই খাদ্যশস্য ও বীজ কিভাবে সংরক্ষণ করতে হতো তা আমরা জানতে পারতাম না। তাহলে কি প্ল্যান্ট প্যাথোলজির মাধ্যমে খাদ্যশস্য ও বীজ সংরক্ষণ করলে তা ভালো থাকে এবং সে সম্বন্ধে রোগতত্ত্ব অর্থাৎ প্ল্যান্ট প্যাথোলজি কি করে তথ্য প্রদান করে। এবার দেখো ফসলের উৎপাদন বৃদ্ধি অর্থাৎ কিভাবে ফসলের উৎপাদন বৃদ্ধি হয় সেটা দেখো। রোগ প্রতিরোধী প্রকরণ শনাক্তকরণ, রোগ দমন, উপযোগী ছত্রাক বা রোগ আবিষ্কার ও তার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানো উদ্ভিদ রোগ তত্ত্বের প্রধান উদ্দেশ্য। উদ্ভিদ রোগ তত্ত্বের অর্থাৎ প্ল্যান্ট প্যাথোলজির আরেকটা উদ্দেশ্য হচ্ছে কিভাবে রোগ শনাক্ত করবে এবং কিভাবে কিভাবে উদ্ভিদের রোগ প্রথমে শনাক্ত করবে এবং এই রোগ কিভাবে দমন করা যাবে সেটা আবিষ্কার এবং সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানোই হচ্ছে উদ্ভিদ রোগ তত্ত্বের প্রধান উদ্দেশ্য। তাহলে উদ্ভিদ রোগ তত্ত্ব আরেকটা কি ফসলের উৎপাদন বৃদ্ধি অর্থাৎ একটা ফসলের কিভাবে উদ্ভিদ রোগ আক্রমণ করে এবং এই উদ্ভিদ এবং এর পরি এবং এই উদ্ভিদ রোগ কিভাবে দমন করা যায় সেটা আবিষ্কার করাও হচ্ছে উদ্ভিদ রোগ তত্ত্বের উদ্দেশ্য বা পরিসর। তাহলে আমরা কি কি জানলাম উদ্ভিদ রোগ তত্ত্বের উদ্দেশ্য ও পরিসর গুলো কি কি। একটা হচ্ছে উদ্ভিদ রোগের প্রথমে কারণ অনুসন্ধান করতে হবে এবং উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণ করা অর্থাৎ উদ্ভিদ রোগ তত্ত্ব কেবল রোগের কারণেই অনুসন্ধান করে না এবং এর নিরাময় সম্বন্ধেও কি করে ধারণা দেয় অর্থাৎ উদ্ভিদ রোগ তত্ত্বের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে রোগের পূর্বাভাস প্রদান করে। আরেকটা হচ্ছে কি ফল ও বীজ সংরক্ষণ সম্বন্ধে তথ্য প্রদান, কিভাবে খাদ্যশস্য ও বীজ সংরক্ষণ করলে তা ভালো থাকে সে সম্বন্ধে রোগ তত্ত্ব কি করে তথ্য প্রদান করে অর্থাৎ রোগ তত্ত্ব একটা খাদ্যশস্য কিভাবে সংরক্ষণ করতে হবে এবং সেটা ভালো থাকে সে সম্বন্ধেও তথ্য প্রদান করে এবং একটা ফসলের কিভাবে রোগ দমন করা যাবে এবং এই রোগটা কোন প্রকৃতির ছত্রাক না ব্যাকটেরিয়া ঘটিত এবং সেটা আবিষ্কার করে এবং তার এবং একটি সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদনও বাড়ায় এটাই হচ্ছে উদ্ভিদ রোগ তত্ত্বের প্রধান উদ্দেশ্য। তাহলে আমরা দেখো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা উদ্ভিদ রোগ তত্ত্ব এবং প্ল্যান্ট প্যাথোলজির উদ্দেশ্য ও পরিসর সম্পর্কে জানলাম। আমরা প্রথমে জানলাম যে প্ল্যান্ট প্যাথোলজি বা উদ্ভিদ রোগ তত্ত্ব কি এবং এর পরিসরটা কি তা আমরা জানলাম। এবার দেখো যে প্ল্যান্ট প্যাথোলজির গুরুত্ব অর্থাৎ উদ্ভিদ রোগ তত্ত্বের কি কি গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আমরা আজ জানব। দেখো যে উদ্ভিদ রোগ তত্ত্ব বা উদ্ভিদ রোগ বিজ্ঞান বা রোগ তত্ত্বের গুরুত্ব কি অপরিসীম। উদ্ভিদ রোগ বিজ্ঞান অর্থাৎ প্ল্যান্ট মানে আমাদের এই উদ্ভিদ রোগ বিজ্ঞান বা রোগ তত্ত্বের গুরুত্ব হচ্ছে কি অপরিসীম অর্থাৎ এর কোনো সীমা নেই। কৃষি উন্নয়নে দেখো কৃষি উন্নয়নে উদ্ভিদ রোগ বিজ্ঞানের জ্ঞান বিশেষভাবে আবশ্যক অর্থাৎ কৃষির একটা কৃষিকাজের উন্নয়ন যদি আমরা ঘটাতে যাই সেখানে উদ্ভিদ রোগ বিজ্ঞানের জ্ঞানটা কি বিশেষভাবে আবশ্যক বা প্রয়োজন। আমরা উদ্ভিদের উপর কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল আমরা সবাই উদ্ভিদের উপর কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। রোগবালাই উদ্ভিদের ব্যাপক ক্ষতি সাধন করে অর্থাৎ বিভিন্ন ধরনের রোগবালাই রয়েছে যেটা উদ্ভিদের কি করে ব্যাপক বা অনেক ক্ষতি সাধন করে কিন্তু উদ্ভিদ রোগের কারণে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের শস্য নষ্ট হয়ে যাচ্ছে। উদ্ভিদ রোগের হাত থেকে উদ্ভিদের রক্ষার জন্য উদ্ভিদ রোগ তত্ত্বের জ্ঞান একান্ত প্রয়োজন অর্থাৎ উদ্ভিদ রোগ তত্ত্বের গুরুত্বটা কী অর্থাৎ এই উদ্ভিদ রোগের হাত থেকে
উদ্ভিদকে রক্ষা করার জন্য কি বিশেষ জ্ঞান থাকতে হবে। অর্থাৎ এই জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমরা এই উদ্ভিদকে বাঁচাতে পারবো না। এই জন্য উদ্ভিদ রোগতত্ত্বের জ্ঞান একান্ত প্রয়োজন। তারপর দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যে উদ্ভিদকে কিভাবে রোগবালাই থেকে রক্ষা করে ফসলের উৎপাদন বাড়ানো যায়, তার প্রচেষ্টা থেকেই উদ্ভিদ রোগতত্ত্বের উদ্ভব। অর্থাৎ একটা উদ্ভিদকে তার রোগের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় এবং রক্ষা করার পর কিভাবে ফসলের উৎপাদন বাড়া যায়, তার প্রচেষ্টা থেকেই উদ্ভিদ রোগতত্ত্বের উদ্ভব। এবার দেখো যে রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম, রোগ লক্ষণ, রোগচক্র, পরিবেশের প্রভাব এবং রোগ নিয়ন্ত্রণের সঠিক ধারণা থাকলে ভালো ফসল লাভ করা ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। অর্থাৎ রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম যদি রোগ লক্ষণ, রোগচক্র, পরিবেশের প্রভাব এবং রোগ নিয়ন্ত্রণের সঠিক ধারণা থাকলে কী থাকে, ভালো ফসল লাভ করা ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। আর এজন্য উদ্ভিদ রোগতত্ত্ব অর্থাৎ প্লান্ট প্যাথোলজি বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে। এটাই হচ্ছে উদ্ভিদ রোগতত্ত্বের গুরুত্ব। আবার দেখো যে শস্যর ফলন বৃদ্ধি ঘটিয়ে বিশ্বের কোটি কোটি ক্ষুধার্ত মানুষের মুখে খাদ্য তুলে দিতে হলে এবং মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি করতে আধুনিক কৃষিতে রোগ বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ ফসলের ফলন বৃদ্ধি ঘটিয়ে কীভাবে বিশ্বের কোটি কোটি মানুষ ক্ষুধার্ত মানুষের মুখে খাদ্য তুলে দিতে এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কি প্লান্ট প্যাথোলজির গুরুত্ব অপরিসীম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে উদ্ভিদের নানা ধরনের রোগবালাই রয়েছে। অর্থাৎ এই একটা উদ্ভিদকে যখন রোগবালাই আক্রমণ করে সেটার লক্ষণটা কি এবং এই উদ্ভিদ এই রোগবালাই হাতে কিভাবে পরিত্রাণ পাবে এবং এই পরিত্রাণের হাত থেকে সে যদি উদ্ভিদটা যদি রক্ষা পায় এবং কিভাবে এর ফলন বৃদ্ধি পাবে, এটা সম্পর্কে জানতে হলে আমাদের কি উদ্ভিদ রোগতত্ত্বের গুরুত্ব বা উদ্ভিদ প্লান্ট প্যাথোলজির গুরুত্ব অপরিসীম। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি জানলাম, আমরা জানলাম যে রোগতত্ত্ব বা প্লান্ট প্যাথোলজি কি, অর্থাৎ আলোচ্য বিষয় কি, দেখো যে উদ্ভিদ রোগতত্ত্ব কি এবং উদ্ভিদ রোগতত্ত্বের উদ্দেশ্য ও পরিসর কি। অর্থাৎ উদ্ভিদ রোগ হলো উদ্ভিদ দেহের এমন একটি অস্বাভাবিক অবস্থা কি হবে যার ফলে দেহের স্বাভাবিক কার্য ব্যাহত হয় এবং নানা রকম অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পায়। ফলে রোগের ফলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি কি হয়, রহিত হয় এবং এমনকি মৃত্যু ঘটতে পারে। অর্থাৎ উদ্ভিদ রোগ হলো, প্লান্ট প্যাথোলজি হলো একটা উদ্ভিদের অস্বাভাবিক অবস্থা। অর্থাৎ এর ফলে উদ্ভিদের কি অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পায়। ফলে রোগের ফলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি কি হয়, রহিত হয় এবং এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর একটা কি, উদ্ভিদ রোগতত্ত্বের উদ্দেশ্য এবং পরিসর আমরা জানলাম। অর্থাৎ প্লান্ট প্যাথোলজির কী কী উদ্দেশ্য সেটা দেখো, যে প্রথমে 1 নম্বর হচ্ছে উদ্ভিদ রোগের কারণ অনুসন্ধান করে, তারপর উদ্ভিদ রোগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে সম্বন্ধেও একটি ধারণা দেয়, তারপর রোগের পূর্বাভাস সম্পর্কেও উদ্ভিদ রোগতত্ত্ব ধারণা দেয়, আর একটা হচ্ছে ফল ও বীজ সংরক্ষণ সম্বন্ধে তথ্য প্রদান, কীভাবে একটা খাদ্যশস্য ও বীজ সংরক্ষণ করলে তা ভালো থাকে সে সম্বন্ধে রোগতত্ত্ব প্রদান করে, আর একটা হচ্ছে কীভাবে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। অর্থাৎ একটা উদ্ভিদ রোগের হাত থেকে কীভাবে ফসলের উৎপাদন বৃদ্ধি বা বাড়ানো সম্ভব সেটা উদ্ভিদ রোগতত্ত্ব তথ্য প্রদান করে, অর্থাৎ প্লান্ট প্যাথোলজি তথ্য প্রদান করে। এটাই হচ্ছে উদ্ভিদ রোগতত্ত্বের উদ্দেশ্য ও পরিসর। আর একটা কি, উদ্ভিদ রোগতত্ত্বের গুরুত্ব সম্পর্কে আমরা
জানো না। অর্থাৎ আমাদের মানব জীবনে উদ্ভিদ রোগতত্ত্বের গুরুত্ব হচ্ছে অপরিসীম। এই প্লান্ট প্যাথোলজি সম্পর্কে আমরা ধারণা না থাকলে আমরা শস্য বা ফসলের উৎপাদন বাড়াতে পারতাম না, আর যদি শস্য বা শস্যের ফলন যদি বৃদ্ধি না পেত তাহলে বিশ্বের কোটি কোটি মানুষ আজ অনাহারে ভুগত, ফলে আর্থসামাজিক উন্নতি ঘটত না, ফলে আমাদের এই বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিত। এই উদ্ভিদ রক্তত্বের গুরুত্ব সম্পর্কে আমাদের ধারণা রয়েছে বলেই আমরা কীভাবে ফসলের ফলন বৃদ্ধি পায় সে সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারি। তাই এখানে বলা হচ্ছে যে উদ্ভিদ অর্থাৎ আমাদের মানব জীবন বা কৃষিতে উদ্ভিদ রক্তত্বের গুরুত্ব অপরিসীম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করি যে তোমরা অবশ্যই ক্লাসটা দেখেছো এবং ভালোভাবে শুনেছো। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আবার আমরা জানাই।